আছেন বন্ধুরা? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। মনি কুকিং ওয়ার্ল্ডের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই বন্ধুরা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আগেকার দিনের খুবই পুরানো এবং প্রিয় একটি রান্না, কলার থোড় দিয়ে মসুর ডাল। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে একটু কষ্ট করে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। তো চলো তো বন্ধুরা দেখতে থাকুন আমি কীভাবে এই রান্নাটা করি। এখানে আমি কিছু পরিমাণ কলার থোড় নিয়েছি, আমাদের এখানে কলা মাজাও বলে। প্রথমে আমি এই কলা মাজা বা থোড় বানিয়ে নেব। উপরে এইভাবে এই অংশগুলো তুলে ফেলে দিতে হবে। তুলে ফেলে দিয়েছি, এবার এই পাশটা একটু করে কেটে ফেলে দেব, আর এ পাশটাও একটু করে কেটে ফেলে দেব। এবার এইভাবে গোল গোল করে বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এর ভেতরে এই সুতোর মতো অংশ থাকে, এইভাবে হাত দিয়ে বের করে নিতে হবে। সুতোর মতো অংশ আমি হাত দিয়ে বের করে নিয়েছি, এবার এটাকে আমি গামলার মধ্যে রেখে দেব, বাকিগুলো বানিয়ে নেব। কলার থোড় বানিয়ে নিয়েছি, এবার ধুয়ে নেব। ধুয়ে নিয়েছি, এবার তুলে নেব। একবার ধুয়েছি, আর একবার পরিষ্কার জলে ধুয়ে নেব। দুইবার পরিষ্কার জলে ভালো করে কলার থোড় ধুয়ে নিয়েছি, এবার অল্প লবণ মিশিয়ে 5 মিনিট কি 10 মিনিট রেখে দেব। এই অল্প লবণ মিশিয়ে রেখে দিলে বন্ধুরা কলার থোড়টা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। লবণ মিশিয়ে নিয়েছি, এবার 10 মিনিট একে রেস্টে রেখে দেবো। এর ফাঁকে আমি ডালটা পরিষ্কার জলে ধুয়ে নেব। এখানে আমি এক বাটি মসুর ডাল নিয়েছি, একবার পরিষ্কার জলে ডাল ধুয়ে নিয়েছি, আর একবার ধুয়ে নেব। ডাল ধুয়ে নিয়েছি, যেই কড়াতে রান্না করব সেই কড়ার মধ্যে ডাল দিয়ে দেব। এবার আমি ডালের মধ্যে দিয়ে দেব 2 বড় সাইজের পেঁয়াজ কুচি। আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এবার দিয়ে দেব সাদা তেল, দশ মিনিট হয়ে গেছে। কলার থোড়ও পরিষ্কার জলে আর একবার ধুয়ে নিয়েছি, যেহেতু লবণ মিশিয়ে রেখেছিলাম, এবার দিয়ে দেব। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে মেশাবো, 10 মিনিটের মতো খুব ভালোভাবে আমি হাত দিয়ে মিশিয়ে নেব। দশ মিনিট খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি, এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। আর বন্ধুরা, এই কলার থোড়, কচু, চিংড়ি শুটকি, বেগুনের তরকারি খেতে কিন্তু দারুণ লাগে। আর এই তরকারিটা আমার মা রান্না করতেন, কিন্তু খুবই সুন্দর লাগতো।
আমার মায়ের হাতের এই তরকারি এখনো কিন্তু আমি মিস করি। এবার জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি, এবার ঢাকনা দিয়ে দেবো, দিয়ে উনুন জ্বালিয়ে কড়া বসিয়ে দেবো। ডাল সেদ্ধ হয়ে গেছে, এখানে আমি একটা মেশা নিয়েছি, দিয়ে মেশ করে নেব। মেশার দিয়ে ম্যাশ করে নিয়েছি, আর ডাল আর কলার থোরটা দেখি। এবার আমি নামিয়ে নেব উনুন থেকে কড়াটা। এখানে আমি একটা গোল চামচ নিয়েছি, চামচের মধ্যে তেল দিয়ে দেবো ফোড়নের জন্য। তেলের উপরে দিয়ে দেবো চারটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো আস্ত জিরে, একটু নেড়ে নেব। হয়ে গেছে, এবার কড়ার ঢাকনা খুলে দিয়ে দেব। ঢাকনা দিয়ে দেবো একটু। বন্ধুরা, ডালটা আমি ঠান্ডা করে একটা কাচের গামলার মধ্যে ঢেলে উপর থেকে ভাজা জিরেগুলো ছড়িয়ে দিয়েছি, দিয়ে আপনাদের দেখিয়েছি। দেখুন কত সুন্দর ডালটা হয়েছে দেখুন। আর গরম ভাতে এই ডাল থাকলে আর কি চাই বন্ধুরা, আর সঙ্গে দরকার হবে আলু ভর্তা। গরম গরম ভাতে কিন্তু জাস্ট অসাধারণ হবে বন্ধুরা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে পরবর্তী একটি রেসিপির সঙ্গে।